2000 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের প্রতিষ্ঠার পাশাপাশি হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থিত হয়েছেন প্রিয়াঙ্কা। বর্তমানে হলিউড সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিন ধরেই পশ্চিমা বিশ্বে একটি গুঞ্জন ভাসছে, সফলতা পাওয়ার জন্য নাকি প্রিয়াঙ্কা চোপড়া শয়তানের পূজা করেন, সৃষ্টিকর্তার পরিবর্তে শয়তানের উপাসনা। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই নায়িকা। সম্প্রতি এক ইউটিউবারের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় বিষয়টি নিয়ে মুখ খুলেন নায়িকা। এক কথায় এই গুঞ্জনকে সম্পূর্ণ উড়িয়ে দেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী জানান এটি ভয়ঙ্কর, এ কথা শুনলে শিবজি তার উপর নারাজ হবেন। বর্তমানে সিটাডেল, লাভ এগেইনের মতো কিছু আন্তর্জাতিক সিরিজের কাজ রয়েছে প্রিয়াঙ্কার হাতে। এছাড়াও জিলে জারা নামে সিনেমার কাজও রয়েছে তার হাতে। জানা গেছে সিটাডেল সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। সিরিজটি পরিচালনা করেছেন প্যাট্রিক মর্গ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।